हेलो फ्रेंड्स, आमी डाइटिशियन और डेंटिस्ट एज विश्वास आपनादेर सामने आज के एसेछि। कारण होच्छे जे अनेके जे विषयटा निये दीर्घदिन थेके बारबार जे विषयटा आमाके भाबाच्छे जे एडोलेसेंस अर्थात किशोर किशोरीदेर जे ब्रन बा एक्नी जेगुलो हय सेइगुलो निये अनेके आमाके मेसेज करेछे एबं सेइ विषयटा निये किन्तु बारबार तारा बोलेछे जे आपनि एइ भिडियोटा जदि करेन तो आमरा उपकृत हब। सेइ जन्य तादेर जन्य जे समस्त किशोर बा किशोरीरा जारा বারবার রিকোয়েস্ট করেছে এই ভিডিওটার জন্য, তাদের জন্য এই ভিডিওটি আবারও আমি নিয়ে এসেছি। যাই হোক, কীভাবে ব্রণ প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আজকে আমার আলোচ্য বিষয়। যদিও ব্রণ থেকে চিরতরে পরিত্রাণ পাওয়া খুব কঠিন, তবুও এমন কিছু অভ্যাস রয়েছে যা আপনি আপনার রুটিনে যোগ করতে পারেন যা আপনাকে অনেকটাই এই ব্রণের হাত থেকে রেহাই পেতে সাহায্য করতে পারে। দেখুন, এখানেও কিছু সাধারণ ধারণা আছে, সেগুলো আপনাদের মেনে চলা উচিত। দেখুন সেগুলো কি। আপনার মুখ সঠিক সময়ে ধুয়ে নিন। ব্রণ প্রতিরোধে সাহায্য করার জন্য প্রতিদিন অতিরিক্ত তেল মশলা এবং ঘাম অপসারণ করা গুরুত্বপূর্ণ। ময়শ্চারাইজার ব্যবহার করুন। আপনার ব্রণ থাকলে আপনার ত্বককে হাইড্রেট রাখা জরুরি। যখন ত্বক শুষ্ক থাকে তখন এটি ভারসাম্যহীনতার জন্য তেল তৈরি করে, যার ফলে অতিরিক্ত সিবাম যেগুলো কি হয় ছিদ্রে আটকে যেতে পারে, সেগুলো থেকে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। অনেকেই বেশি বেশি মেকআপ করে, যে মেয়েরা বিশেষ করে যে সমস্ত কিশোর কিশোরীরা অতিরিক্ত মেকআপ করেন তাদের জন্য বলছি, প্রচুর মেকআপ ব্যবহার করলে ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে এবং ব্রেকআউট শুরু হতে পারে। আপনি যদি মেকআপ ব্যবহার করেন তবে নিশ্চিত করুন যে এটি ত্বকের জ্বালা রোধ করার জন্য বা মেকআপ করার পর একটা নির্দিষ্ট সময় কিন্তু সেটা একটা নির্দিষ্ট জিনিস দিয়ে অর্থাৎ ভালো ক্লিনজার দিয়ে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের এই ব্রণের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। আপনার মুখ স্পর্শ প্রতিরোধ করুন। আপনার মুখ স্পর্শে আপনার বারে বারে মুখে যদি হাত দেন তাহলে কি হবে, মুখ স্পর্শ করলে ব্যাকটেরিয়া এবং ছিদ্রে জমা করা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার ত্বকে স্থানান্তর হতে পারে। আপনার বিভিন্ন শরীরে যে ব্যাকটেরিয়া আপনার মুখে যদি স্পর্শ করে তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার সারা শরীরে অন্যান্য অংশও হতে পারে বা মুখে তো হতেই পারে, একনি বা ব্রণ হিসেবে দেখা দিতে পারে। সেই জন্য নোংরা হাত মুখে দেবেন না। সূর্যের এক্সপোজার সীমিত করুন, অর্থাৎ ঘন ঘন সূর্যের এক্সপোজার ত্বককে ডিহাইড্রেট করে, যা সময়ের সাথে সাথে আরো তেল তৈরি করে এবং ছিদ্রগুলোকে ব্লক তৈরি করে। তাই অবশ্যই আপনারা সূর্যের এক্সপোজার সীমিত করুন, তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্যাগুলো হচ্ছে ব্রণগুলো হচ্ছে সেগুলো কিন্তু হবে না। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে নিয়মিত আপনাদের শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে, যে ব্রণ কমাতে পারে শরীরের জন্য অবশ্যই ভালো এবং হরমোন নিয়ন্ত্রণ করে। অসুবিধা হলো ব্যায়াম করার পরে আপনাদের কি হয়, দেখুন ব্যায়াম করার পরে আপনার মুখ না ধোয়া আরো ব্রণ হতে পারে। ব্রণের উপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে অন্যান্য গবেষণা আছে, তবুও ব্যায়াম শারীরিক ফাংশনগুলোকে এমনভাবে প্রভাবিত করে যা ব্রণকে উন্নত করতে সাহায্য করে। আর যেটা আর একটা জিনিস আমি বলবো, যে সমস্ত ব্যক্তিরা যে অতিরিক্ত দুগ্ধজাত প্রোডাক্ট ব্যবহার করেন, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে কমাতে হবে। যদি এই যে প্রোডাক্টগুলো যদি কমাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্রণের যে পরিমাণ, মুখে যে অতিরিক্ত ব্রণ হয় সেটা কিন্তু কমবে। এবং এটা একটা রিসার্চে দেখা গিয়েছে যে 10-24 বছর বয়সী লোকেদের মধ্যে দেখা গিয়েছে যে প্রতি সপ্তাহে 3 বার বা তার বেশি দিন পুরো দুধ পান করা মাঝারি বা গুরুতর ব্রণের সঙ্গে যুক্ত। অর্থাৎ 2018 সালে আরেকটা রিসার্চ পেপারে দেখা গিয়েছে 114 জন অংশগ্রহণকারী সহ যাদের ব্রণ আছে তাদের ব্রণ ছিল না এমন লোকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি যারা অতিরিক্ত পরিমাণে দুধ গ্রহণ করেছে। অন্যদিকে আরেকটি গবেষণায় 2018 সালে অধ্যয়ন করা হয়েছে 20,000-এরও বেশি প্রাপ্তবয়স্কদের জড়িত করে দুধ খাওয়া এবং ব্রণের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়। অর্থাৎ যারা অতিরিক্ত দুগ্ধজাত প্রোডাক্ট গ্রহণ করে সেই সমস্ত মানুষদের এবং যারা বিশেষ করে উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত খাবারগুলো যারা অ্যাড করেন, দেখেন প্রক্রিয়াজাত খাবার অন্তর্ভুক্ত করেন, যেমন সাদা রুটি, চিনিযুক্ত কোমল পানীয়, কেক, ডোনাট, পেস্ট্রি, ক্যান্ডি, চিনিযুক্ত পাত্রাসের সিরিয়াল, এই সমস্ত জিনিসগুলো যদি আপনি বেশি আপনার ডায়েটে রাখেন তাহলে কিন্তু আপনার ব্রণ হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যায়। কারণ রিফাইন কার্বোহাইড্রেট আমাদের, তারপরে হচ্ছে বিশেষ করে সাদা চিনি, সে যে সমস্ত ব্যক্তিরা অতিরিক্ত পরিমাণে সাদা চিনি বা 10-12 কাপ অনেকে চা গ্রহণ করেন
করেন তাদের ক্ষেত্রে কিন্তু চিনি দিয়ে যারা চা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রণের সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে। তাই সেই সমস্ত ব্যক্তিদের বা কিশোর কিশোরীদের আমি বলবো তারা কম গ্লাইসেমিক যুক্ত সূচকযুক্ত খাবারগুলো তার মধ্যে যেমন ফল সবজি শিম বাদাম এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন। সম্পূর্ণ সর্বনিম্ন প্রক্রিয়াজাত শস্য অর্থাৎ শসা ক্যাপসিকাম গাজর এই সমস্ত জিনিসগুলো তাদের যদি এতে ডায়েটে যোগ করতে পারে এবং তার সাথে সাথে প্রচুর আপনি গ্রিন স্যালাড এবং তার সাথে সাথে বিশেষ করে আলমন্ড এবং চিয়া সিডস এই সমস্ত জিনিসগুলো যদি আপনাদের খাবারে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্যায় ভুগছেন এই সমস্যা থেকে কিন্তু সহজেই আপনারা রেহাই পেতে পারেন। বিশেষ করে যেগুলো ওমেগা থ্রি সাপ্লিমেন্ট বিশেষ করে ওমেগা থ্রি যে সমস্ত খাবারগুলো আছে সেই সমস্ত খাবারগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ব্রণের সংখ্যাটা অনেকটাই কমে যেতে পারে। দেখুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো স্বাস্থ্যকর চর্বি যা প্রচুর স্বাস্থ্য সুবিধা প্রদান করে। মাছের তেল দুটি প্রধান ধরনের হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং একটা হচ্ছে ইপিএ অর্থাৎ ইকোসা পেন্টাইনিক অ্যাসিড যেটা ইপিএ আর একটা কি ডিকোসা হেক্সানোয়িক অ্যাসিড যেটাকে ডিএইচএ বলা হয়। তো এই যে অধ্যয়ন এই অনেক রিসার্চ আর্টিকেলে প্রকাশিত হয়েছে এবং আমার বাস্তবেও আমার যে সমস্ত রোগীরা আসে তাদের ক্ষেত্রে আমি কিন্তু এই সমস্তগুলো অ্যাপ্লাই করি এবং তার ফলে তাদের কিন্তু ব্রণের সংখ্যা অনেকটাই কমে যায়। দেখুন এই ইপিএ এবং ডিএইচ এ প্রদাহজনক কারণগুলোকে হ্রাস করতে পারে এবং যার ফলে ব্রণের ঝুঁকি অনেকটা কমতে পারে। আপনি আপনার খাবার মাধ্যমে দেখুন ফ্যাটি 369 ফ্যাটি অ্যাসিড যেমন স্যালমন মাছ সার্ডিন তারপরে আখরোট চিয়া সিডস মাছের তেলের বিভিন্ন রকমের প্রোডাক্ট সেটা সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারেন 369 ওমেগা 3। তবে আমি বলবো প্লান্ট অরিজিন থেকে আপনারা অবশ্যই নেবেন বিশেষ করে যেটা ফ্ল্যাক্সিড 369 যেটা পাওয়া যায় সেটা যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ব্রণের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যাবে। শুধু তাই না এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের ডায়েটে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে শুধু ব্রণের উপরে কাজ করে তাই নাই যে সমস্ত কিশোর কিশোরীদের হার্টের সমস্যা থাকে বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে বা অতিরিক্ত ওজনের পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাটি অ্যাসিড গুলো দুর্ধর্ষ এবং তাদের হার্টকে স্ট্রং করতে সাহায্য করে এবং দুর্ধর্ষ ভাবে তাদের ব্রণের উপরে কাজ করে এবং দারুণ ভাবে প্রভাব ফেলতে পারে। তাই আমি বলবো আপনারা এই সমস্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারগুলো আপনারা গ্রহণ করুন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে পার্ট 2 আমি আপনাদের সামনে আবারও আসছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।